আচ্ছা, 108,000 আসছো, এবং সিস্টেমটা হচ্ছে তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কসের মধ্যে তোমরা আজকে রাত্রে 12টা থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত সময় পাবা। এর মধ্যে তোমাদের 70% মার্কস ভাই অলরেডি একটা বাজে ভাইয়া, আচ্ছা 12:30-টার উপরে বাজে। আরে 5-6 ঘন্টার উপর লাগবে না, দেখবা 6টা-7টা দিয়ে শেষ হয়ে গেছে এক্সাম। আচ্ছা, তো তারপরে আসলে অনেকে অফিস টফিসে থাকে, এই জন্য আসলে আমরা 12টা বন্ধ দিয়ে রাখি। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমাদেরকে এই মিড টার্মটাতে 70% উপরে পাইতে হবে, এবং অ্যাসাইনমেন্ট 80% ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ ড্রপ আউট হয়ে যাবে। আর ড্রপ আউট হওয়ার পর 1 সপ্তাহ সময় পাবা, সেম কোয়েশ্চেনটাই তোমরা আবার পরীক্ষা দিবা, অথবা যেখানে যেখানে ল্যাকিং ছিল ওই জিনিসগুলো ঠিক করবা, আর অ্যাসাইনমেন্ট যা যা মানে মানে ডিউ যেগুলো ছিল ওগুলো ক্লিয়ার করবা। অ্যাসাইনমেন্টে এমন না যে তোমাদের 80% মার্কস পাইতে হবে, মানে 80% অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিছো বা সাবমিট করছো তাইলেই হবে, ঠিক আছে? তো প্রথম যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তোমাদের তৈরি করতে হবে। 108-এ যারা আসো খেয়াল করো, শুধু 108-এর জন্য বলতেছি, তারপর আমি অন্যান্য ব্যাচ গুলোতে যাবো। একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, সেম ডিজাইন, সেম কন্টেন্ট, সেম কালার, এই ওয়েবসাইটটার মতো। এবং এটাতে কত মার্কস দেওয়া আছে? 20 মার্কস, ঠিক আছে? তো ওয়েবসাইটটা ভিউ করে দেখাই। এটা কি এলিমেন্ট অফ শপিফাই? হ্যাঁ, এলিমেন্ট অফ শপিফাই ব্যাচের 108-এর। হ্যাঁ, না না, আমরা কোনটা দিয়ে করব, শপিফাই দিয়ে না এলিমেন্ট অফ? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এলিমেন্ট অফ। আচ্ছা, যেহেতু এটা ল্যান্ডিং পেজ, সো তোমার হেডার এবং ফুটার লাগবে না। হেডার এবং ফুটার বাদে ভিতরের কন্টেন্ট গুলো, প্রথমে কি আছে, একটা স্লাইড আছে এখানে, স্লাইড না একটা ইমেজ এবং একটা ফর্ম দেওয়া আছে। এরপর একটা সেকশন আছে, এরকম কিছু অ্যানিমেশন আছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা ছবি আছে। এরপর বাম পাশে একটা সেকশন, ডান পাশে একটা সেকশন। সব ব্যাচই খেয়াল করো, সাইডটা কমন সমস্ত ব্যাচেই। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এরকম একটা সেকশন, একটা ভিডিও আছে এবং এখানে কিছু লেখা আছে। আচ্ছা, এরপরে এরকম একটা সেকশন আছে, ঠিক আছে? সো যতটুকু পারো অ্যানিমেশন করবা। আর এখানে হচ্ছে 1-2-3-4 করে কিছু রিভিউ আনা আছে, যেভাবে রিভিউ আনছে 5টা-6টা, এরকম 5টা-6টা রিভিউ আনবা। আর এই বাটন গুলো খালি দিলে হবে, বাটন গুলোতে কোনো লিংক করানো লাগবে না। এখানে যে কয়টাই বাটন পাবা, বাটন গুলোতে মানে কোনো লিংক বা কোনো পেজ তৈরি করা লাগবে না, শুধু বাটন গুলা বানাবা। লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে স্টে আপডেটেড। এটা কি বলতো, এই সেকশন তিনটা কি? পোস্ট পায়া, ব্লগ পোস্ট। সো তিনটা ব্লগ পোস্ট পাবলিশ করবা, ব্লগ পোস্ট। পোস্ট গুলোকে সেম করতে হবে? হ্যাঁ, সেম। জাস্ট তুমি এখানে জাস্ট হেডিংটা কপি করবা, ছবিটা কপি করবা, ডেসক্রিপশনটা কপি করে বসাই দিবা। আর মেইনলি আমি দেখবো যে তুমি এই তিনটা ব্লগ হোম পেজে এভাবে আনতে পারছো কিনা, ঠিক আছে? এটা আবার হ্যাশট্যাগ হবে, এরপর একটা ছবি আছে, একটা লেখা আছে, শেষ আর নাই কিছু। সোজা না, ফুটাটা করবো না, ফুটার এটা লাগবে না, ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আমরা শুধু হিরো সেকশন থেকে কাছাকাছি কারো হয় তাইলে একটা মার্কস পাবা, আর কারো যদি পারফেক্ট হয় পুরা তাইলে সে ফুল মার্কস পাবা, এরকম, ঠিক আছে? সো ডান, হিরো সেকশন থেকে করবো তাহলে আমরা, উপরে হেডার সেকশনটা বাদ দিয়ে। হ্যাঁ, হেডার বাদ, যা সিরো সেকশন থেকে শুরু হবে এবং একদম লাল যে ফুটারটা আছে এটা রাগ পর্যন্ত শেষ হবে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে পোস্টের ডিজাইনটা কি আমরা করব নাকি স্ট্যাটিক যেভাবে আসবে? স্ট্যাটিক যেভাবে আসবে, তুমি শুধু আমাকে তিনটা পোস্ট এখানে হোম পেজে ধরাই দিবা, শেষ, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা। ফুটার তো লাগবে না, তাই না স্যার? ফুটার লাগবে না, হেডার লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটা, এই কথা বলো না, দেখো একটা ফর্ম বানাবা 20 মার্কস। ফর্মটা হচ্ছে আমাদের kurbanbiu.com/contact নামে একটা পেজে একটা ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? ফর্মটা হচ্ছে এই ফর্মটা, হাতের বাম দিকে দেখো এরকম একটা ইলাস্ট্রেশন আছে, এটা ডাউনলোড করে ফেলবা। তারপর হচ্ছে হাতের ডান দিকে এরকম একটা এলিমেন্টর দিয়ে একটা ফর্ম বানাবা, ঠিক আছে? এবং এই ফর্ম ডিজাইন এটা এটাই হবে, ঠিক আছে? আমি দেখো ছবিও দিয়ে দিছি এখানে, ঠিক আছে? অর্থাৎ তুমি কন্টেন্ট গুলো এই লিঙ্ক থেকে নিবা এবং সেম টু সেম এই যে কন্টাক্ট ফর্মটা আছে এটা বানাবা। আমি কোনো করিনি, মানে এই ফর্মটা কার কাছে যাবে, কনফার্মেশন কি আসবে, অ্যাডমিন নোটিফিকেশন কি পাবে, এগুলো কিছু না, আমি জাস্ট দেখবো ফর্মের ডিজাইনটা করতে পারছো কিনা, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের সবচেয়ে বড় মার্কসটা হচ্ছে শপিফাই হোম পেজ ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে জেম পেজেস অথবা পেজ ফ্লাই যে কোনো একটা বিল্ডার ইউজ করবা, যার যেটা ভালো লাগে। সাইটটা হচ্ছে এটা ওয়ান, এখানে কি বলছে ভালো করে খেয়াল করো, এখানে বলছি একটা শপিফাই হোম পেজ বানাইতে। আচ্ছা, তাইলে হোম পেজ বানাইতে তোমাদের এরকম একটা, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাথে ডান দিকে এরকম কিছু লেখা টাকা দিবা। তারপর হচ্ছে এখানে কিছু লোগো আছে, লোগোটা বানাবা সেম টু সেম। আচ্ছা, পপআপ টপআপ লাগবে না।
তারপর হাতের বাম দিকে দেখো এখানে সানগ্লাস, এটা আসলে একটা ইমেজ, ইমেজ কে সে আমাদের সানগ্লাস কালেকশনের সাথে লিংক করাইছে, ঠিক আছে? তো তোমরা একটা ইমেজ দিবা, ইমেজের উপরে এরকম একটা লেখা দিবা, শেষ দুইটা ইমেজের উপরে লেখা, ঠিক আছে? তারপরে তোমার এরকম একটা সেকশন, এটা বুঝতে পারতেছো, একটা ইমেজ এবং টেক্সট দুটো সেকশন, এখানে বাম পাশে 4 ডান পাশে 8, খুবই সহজ। আচ্ছা এরপর তোমার প্রোডাক্ট আছে কয়টা, 1 2 3 4 5, এই পাঁচটা প্রোডাক্ট কি করতে হবে, তাহলে তোমাদের এই সানগ্লাস পাঁচটা কিন্তু আপলোড করতে হচ্ছে, তাই না? এই পাঁচটা সানগ্লাস আপলোড করার পর এই পাঁচটা সানগ্লাস তুমি প্রোডাক্ট আকারে হোম পেজে ধরাই দিবা। তারপরে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, খুব সিম্পল একটা সেকশন, এটাও খুব সিম্পল একটা সেকশন। তারপরে এখানে কিছু রিভিউ, তার মানে এই রিভিউ অপশনটা ম্যানুয়ালি বানাইতে হবে, অর্থাৎ এখানে সানগ্লাসের ছবি দিবা, একটা এরকম স্টার স্টার ফাইভ স্টার থাকবে, এবং একটা ক্লায়েন্টের কমপ্লিমেন্ট থাকবে, এবং এখানে তার নাম যেভাবে আছে ঠিক আছে। তিনটা সেকশন, জাজমেন্ট রিভিউ আসবে না এখানে স্যার? হ্যাঁ ওই জাজমি রিভিউর এটা না, জাজমি রিভিউ না, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল ভাইয়া। হ্যাঁ ওইটা লাগবে না, আচ্ছা এটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল। মনে করো তোমাকে তিনটা ক্লায়েন্ট তিনটা রিভিউ দিছে, ওই তিনটা রিভিউ তুমি তোমার ওয়েবসাইটে রাখছো। আচ্ছা ট্যাগ আছে এখানে, আসলে তুমি এই যে সানগ্লাসে কিছু গ্যালারি রাখছো আর কিছু না, ঠিক আছে? সো এই গ্যালারি গুলোতে ক্লিক করলে কি আসবে ওটা দরকার নাই, তুমি শুধু গ্যালারি গুলো সাজাবা, ঠিক আছে? জাস্ট এরকম কয়টা, একটা রোতে পাঁচটা করে ছবি, পাঁচ পাঁচ দশটা ছবি, শেষ। এখানে যে হোভার করতেছে পিকচার গুলো, এটাও রাখা লাগবে? না হোভার লাগবে না, যেহেতু আমি লিংক চাচ্ছি না, জাস্ট আমি গ্যালারি আকারে চাচ্ছি। হ্যাঁ এটা গ্যালারি নাকি ইনস্টাগ্রাম ফিড? ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ওই যে ইনস্টাগ্রামের লুক আর কি। হ্যাঁ ইনস্টাগ্রাম ফিডটা এখন দরকার নেই, ইনস্টাগ্রাম ফিড কানেক্ট করার জন্য ইনস্টাগ্রামের একটা অ্যাপ লাগবে, পেইড অ্যাপ। সো যেহেতু এটা আমার দেখাই নেই, সেটা দিচ্ছি না, জাস্ট তোমার গ্যালারি আকারে শুরু করো। আচ্ছা এরপরে একটা ফর্ম আছে, হ্যাঁ এখানে ডে মান্থ সিলেক্ট করার অপশন, এবং ইমেইল দিয়ে সাইন আপ করতে পারবে। নিচে দেখো এরকম একটা ট্রাস্ট ব্যাচের মতো আছে, এটা তোমরা ম্যানুয়ালি বানাবা। এখানে একটা আইকন দেওয়া আছে বা ইমেজ দেওয়া আছে, চারটা সেকশন হবে, প্রত্যেকটা সেকশনে হাতের বাম দিকে একটা ইমেজ, ডান দিকে কিছু লেখা, ঠিক আছে? উপরের সেকশনটা এই যে ডে মান্থ, ওইটা ওইটা কি বলবো, ডে ডে ডেট পিকারের মতো, ঠিক আছে? এখানে একটা ডেট পিকার বসে দিলে হবে, ফুটার লাগতেছে না, হেডার লাগতেছে না, যেহেতু শপিফাই ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাচ্ছো, ক্লিয়ার সবাই? এটা ল্যান্ডিং পেজ হবে নাকি হোম পেজ হবে? হ্যাঁ শুধু হোম পেজটা ভাই, এটাকে আমরা ল্যান্ডিং পেজ হিসেবে দেখাবো নাকি সাইট হোম পেজ হিসেবে দেখাবো? সাইট হোম পেজ আকারে দেখাবা, ঠিক আছে? শপিফাই হোম পেজ, এবং হোম পেজটার লিংকটা সাবমিট করবা, আর লাস্ট টু বি ডোমেইন ঢুকলে যেটা দেখা যায়। হ্যাঁ ডোমেইন ঢুকলে যেটা দেখা যায়, আইডি পাসওয়ার্ড দিবা। আচ্ছা এরপর এখানে কি দেখো, অ্যাড এ শপিফাই ট্রাস্ট ব্যাচ, ট্রাস্ট ব্যাচ গুলো তোমার প্রোডাক্ট পেজের মধ্যে অ্যাড করবা সোজা 10 মার্কস, আর ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ওয়েবসাইটে অ্যাড করবা, দুইটা মিলে 10 10 20। আচ্ছা এখানে দেখো প্রোডাক্ট পেজের লিংকটা সাবমিট করে দিবা, প্রোডাক্ট পেজের লিংকে ঢুকলে আমি তোমার ট্রাস্ট ব্যাজও দেখতে পাবো, আবার মেসেঞ্জার চ্যাটবট আছে কিনা সেটাও দেখতে পাবো। এখন অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করব কিভাবে, সবার প্রথমে ল্যান্ডিং পেজটা যেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবা সেই লিংকটা জমা দিয়ে দিবা, শেষ। ফর্মটা ওই সাইটের মধ্যেই কন্ট্যাক্ট নামে একটা পেজ বানাবা, সেখানে একটা ফর্মটা ধরাই দিয়ে কন্ট্যাক্ট পেজের লিংকটা দিয়ে দিবা, শেষ। তারপর শপিফাই হোম পেজ যখন বানাবা, তোমার শপিফাই মেইন যে হোম পেজটা সেইটার লিংক এবং পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। আর ট্রাস্ট ব্যাচ এবং প্রোডাক্ট পেজে ট্রাস্ট ব্যাচ এবং ফেসবুক মেসেঞ্জারের জন্য শুধু তোমার প্রোডাক্ট পেজের লিংকটা দিলেই হবে, আমরা ঢুকে দেখবো প্রোডাক্ট পেজের নিচ দিয়ে তোমার ট্রাস্ট ব্যাচটা আসছে কিনা। 108 যারা আছে সবাইকে ক্লিয়ার? আচ্ছা দেখো তোমাদের ক্লাসরুমে মিডটার্ম নামে একটা টপিক ক্রিয়েট করা হয়েছে, এবং এখানে একটা মিডটার্ম অ্যাসাইনমেন্ট সাবমিশন তৈরি করা হয়েছে, এই হলো আমাদের ডকুমেন্টেশনটা, ঠিক আছে? তোমরা এখানেই তোমাদের ডকুমেন্টেশনটা পেয়ে যাবা, মিডটার্ম ফোল্ডারের মধ্যে ডকটা অ্যাক্সেস করো, ডকটা অ্যাক্সেস করে কাজ করা শুরু করো। 108 গুড বাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই ক্লাস শেষে তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিব তোমাদেরকে, জুমে দিয়ে দিব, ঠিক আছে? 110 যারা আছো রেডি, কম্বি কমার্স, আচ্ছা সো তোমাদের একই জিনিস দেখো, একটা ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস দিয়ে এলিমেন্টো দিয়ে ল্যান্ডিং পেজটা বানাবো।
ঠিক আছে স্পেস এলিমেন্ট আমাদের তো এই কমার্সে মধ্যে দুইটা ক্লাস আছে দুইটা নাকি তিনটা এখনো ডিজাইন নিয়ে যায় নাই ওয়ার্ডপ্রেস এরকম এরকম ডিজাইন হয় না তো ভাইয়া আমাদের মানে শিপিং এ আমার কাছে এলিমেন্টের ক্লাস পাও নাই না না আমাদের শুধু কমার্সের ক্লাস আছে এখানে এখনো ডিজাইন নিয়ে যায় নাই প্রোডাক্ট শিপিং এ আছে আমরা শিপিং এন্ড টেক্সটের ব্যাপারগুলো টেক্সটের ব্যাপারগুলো প্লাগইনের কাজ করা হইছে কালকে আমাদের বলছে শুধু শপিফাই এর উপরে एग्जाम হবে আমাদের আপনি শপিফাই এর উপরে কথা শপিফাই বলছে শুধু শপিফাই এর উপরে एग्जाम হবে আচ্ছা ঠিক আছে এটা দেখতেছি এখানে 20 গ্যাপ না আচ্ছা এরপর তাহলে তোমরা একটা উপমা খেয়াল করো উপমার সাইট বানাবো শার্টের আমরা কি শুরু করতে পারি এটা হ্যাঁ শুরু করো পরীক্ষা শুরু করো তুমি চলে যাও ক্লাসরুম থেকে ওকে ভাই আচ্ছা 110 আমরা কি লিভ দিবা তাহলে কি লিংক দিবা ভাই লিভ নিব হ্যাঁ লিভ না তোমরা একটা ডকের মধ্যে যা যা লিংক দিলাম 1 2 3 4 করে লিংকগুলো একটা ডকের মধ্যে জমা দিয়ে দিবে শেষ আচ্ছা 110 যারা আছে ফার্স্ট একটা উপমার্স হোম পেজ বানাবা মার্ট ফ্রি থিম দিয়ে বা যে কোনো থিম দিয়ে তোমার যার যেটা ভালো লাগবে আমাদের দেখানো হয় নাই তো ভাইয়া ডিজাইনের কাজ শুরুই হয় নাই থিম দেখানো হইছে ভাইয়া থিম থিম দেখানো হইছে সাউন্ড নাই আচ্ছা 110 একটু ওয়েট করো হ্যাঁ আমি একটু 109টা ক্লিয়ার করে দিই আচ্ছা 109 যারা আছে উইক্স স্কোয়ার স্পেস প্রথমত তোমাকে একটা উইক্স ওয়েবসাইট রিডিজাইন করতে হবে দেখো আগের ব্যাচে যেটা দিছে ওটা আলাদা ওটা ছিল পুরো পুরো সেম টু সেম করতে হবে এখন তুমি উইক্সে আসলে পুরো সেম টু সেম করতে পারবে না কিছু কারণ কিছু ফিচার গ্যাপ আছে তো তোমাদেরকে ক্লায়েন্ট মনে করো এই সাইটটা দিছে বলছে এটা আমার ওল্ড একটা ওয়েবসাইট এটা আমার ভালো লাগতেছে না তুমি এখান থেকে সমস্ত কন্টেন্ট নিবা তুমি তোমার মতো ডিজাইন করবা ক্লিয়ার আমি কিন্তু এখানে এইজন্য রিডিজাইন ওয়ার্ডটা ইউজ করছি রিডিজাইন মানে একটা কন্টেন্ট বা একটা ডিজাইন আছে এক্সিস্টিং সেখান থেকে কন্টেন্ট নিয়ে তুমি তোমার মতো ডিজাইন করবা ঠিক আছে উইক্স দিয়ে সেই ক্ষেত্রে এই যে ডিজাইনের যে স্লাইডগুলো আছে এখানে যে অ্যানিমেশনগুলো এগুলা কি অ্যাড করতে হবে না আমি জাস্ট দেখব কার্ডটা কত ইন্টারঅ্যাকটিভ এটা তুমি ফলোই করবা না মনে করো এখানে চারটা পাশাপাশি দিছে তুমি চারটা পাশাপাশি না দিয়ে উপরে দুইটা নিচে দুইটা অ্যানিমেশন চেঞ্জ করবে আমি দেখব কতটা ইন্টারঅ্যাকটিভ করতে পারছো মানে এটা থেকে কতটুকু বেটার ডিজাইন করছো তারপর এটা এরকম ইন্টারঅ্যাকটিভ করতেই হবে আর কি হোভার একটা অ্যাক্টিভিটি থাকতে হবে হোভার বা মানে এটা তোমার উপর কার্সার চলে কি ইন্টারঅ্যাকটিভিটি দেখাচ্ছে যদি অ্যানিমেশন দিতে পারো আচ্ছা করলে হবে না করলে হবে হ্যাঁ 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 মানে তুমি তোমার মতো কন্টেন্ট বসাইলা তোমার কনসেপ্টে তোমার কাছে মনে হচ্ছে যে অ্যানিমেশনটা ভালো না তুমি অ্যানিমেশন বাদ দিয়ে তুমি তোমার মতো করবা তুমি বলা যে না আমার কাছে অ্যানিমেশনটা আরেকটু বেটার করলে ভালো মনে হয় তাহলে অ্যানিমেশন দিবা তারপর এখানে দুটো সেকশন আছে দুটো সেকশন তুমি তোমার মতো ডিজাইন করবা এখানেও একটা ভিডিও আছে একটা লেখা আছে এবং এখানে কিছু পয়েন্ট আছে পয়েন্টগুলোতে ক্লিক করার দরকার নাই জাস্ট পয়েন্টগুলো তুমি এরকম পয়েন্ট আকারে লিখে দিবা শেষ এখানে চারটা ফিচার আছে তাদের বা চারটা সার্ভিস আছে কিছু কাস্টমারের রিভিউ আছে রিভিউগুলো তুমি তোমার মতো করে এখানে একটা করে দেখাইছি তুমি তিনটা করে দেখাও পাঁচটা করে দেখাও ডিফারেন্ট ডিজাইন করো এবং তোমাদের উইক্সেও আসলে কিছু ব্লগ পাবলিশ করা যায় এবং সেই ব্লগগুলো হোম পেজে ধরানো যায় এটা আমি দেখাইছি তোমাদেরকে সেভাবে তুমি তোমার তিনটা ব্লগ দেখাবা এখানে এবং এখানে এরকম একটা সেকশন আছে সো তোমাদের কাজটা হচ্ছে এটা রিডিজাইন করা উইক্স দিয়ে আই হোপ ক্লিয়ার আচ্ছা হেডার ফুটার সহ না হেডার ফুটার লাগবে না যেহেতু ল্যান্ডিং পেজ ওকে ভাই এটা পুরোটা হোম পেজে শো করাবো হ্যাঁ হোম পেজে শো করাবা যে কোনো একটা উইক্স নতুন সাইট বানা হোম পেজে শো করাবা ক্লিয়ার ওকে ভাই আচ্ছা এবার উইক্স এর একটা ভিডিও প্লেলিস্ট বানাবা প্লেলিস্টটা আধরো 5টা বা 6টা ভিডিও আছে সেই ভিডিও প্লেলিস্টটা তুমি টিউটোরিয়াল পেজে দেখাবা ক্লিয়ার অর্থাৎ টিউটোরিয়াল নামে একটা পেজ থাকবে তোমার সেখানে তুমি উইক্স ভিডিও যে অ্যাপটা আছে সেটা অ্যাড করে 5-6টা ভিডিও তুমি প্লেলিস্ট আকারে দেখাবা সেটা যে কোনো টপিকের উপর প্লেলিস্ট হতে পারে ক্লিয়ার 10 মার্কস আচ্ছা এবার একটা উইক স্টোর বাইক বানাইতে হবে তোমাকে খেয়াল করো এটা 50 মার্কস সবচেয়ে বেশি অর্থাৎ তোমার এখানে একটা সাইট দিয়ে দিছি আমি এইখানে দেখো অনেকগুলো প্রোডাক্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা প্রোডাক্ট তুমি তোমার উইক স্টোরে আপ করবা আপ করে তুমি তোমার মতো করে এই ডিজাইনটা বসাবা আবার বলতেছি এখানে আমি কোনো ফিক্সড ডিজাইন দেই নেই কারণ উইক্সে তোমার সেম টু সেম আসলে করাটা অনেকটা ইম্পসিবল সো তোমরা তোমাদের মতো ডিজাইন করবা কন্টেন্ট তোমরা এখান থেকে নিবা এখানে তিনটা একটা ব্যাকগ্রাউন্ডে ছবি আছে কিছু লেখা আছে তুমি করলা কি ধরো এখানে উপরে ছবি দিলা নিচে দিয়ে লেখা দিলা তার নিচে দিয়ে প্রাইস দিলা তার নিচে দিয়ে এরকম একটা বাটন দিলা ঠিক আছে এটা অন্য ভাষার সাইট ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই আর এগুলো হচ্ছে ক্যাটাগরি তুমি তোমার মতো এটা ছবি
এবং টাইটেল ছবি টাইটেল ছবি টাইটেল দিয়ে ক্যাটাগরিটা তৈরি করো। এখানে আরো কিছু প্রোডাক্ট দেওয়া আছে অন্য আরেকটা ক্যাটাগরি, এখানে আরো কিছু প্রোডাক্ট দেওয়া আছে অন্য একটা ক্যাটাগরি, এখানে আরো কিছু প্রোডাক্ট অন্য একটা ক্যাটাগরি, এভাবে তিনটা ক্যাটাগরির পাঁচটা পাঁচটা করে প্রোডাক্ট শো করাবা। দুইটা ব্যানার আছে, দুইটা ব্যানারের কন্টেন্ট আছে সেটাও বসাবা। এরপর একটা ছবি এবং একটা ফর্ম সহ কিছু লেখা আছে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? এটা 50 মার্কস, কিন্তু এটাও রিডিজাইন, আমি সেম কন্টেন্ট চাচ্ছি না। অর্থাৎ আমি এখানে একটা একটা দিছি, এখানে দুইটা দিছি, মনে করো সাইটে এরকম আছে। তুমি তোমার মতো করে এই তিনটা সেকশনকে চিন্তা করো কিভাবে করা যায়। লাইক তুমি স্লাইড শো করাইতে পারো, একটা সেকশন দুইটা সেকশন তিনটা সেকশন, অথবা তুমি পরপর নিচে নিচে তিনটা দিতে পারো। তারপরে মানে আলাদা হবে নাকি ওই যে আগে যে ল্যান্ডিং পেজ? হ্যাঁ, ল্যান্ডিং এর মতো একটা মেনু না, এটা ল্যান্ডিং পেজের মেনুতে না, না ল্যান্ডিং পেজের মেনুতে, এটা পুরো আলাদা একটা সাইট বানাবা ই-কমার্সের উপর। ঠিক আছে, এটা গেল 50 মার্কস। এখানে লাস্ট ছোট্ট একটা জিনিস, স্কোয়ার স্পেস দিয়ে ল্যান্ডিং পেজ বানাবা, বাট এটা সেম টু সেম বিলো সাইড। অর্থাৎ আমি দেখব তোমাদের ডিজাইন স্কোয়ার স্পেস কি আমাদেরকে দেখানো হয় তো? ভাই মনে হয় ভাই স্কোয়ার স্পেস তো আমাদের হয় নাই। হয় নাই তো? তোমরা কোন ব্যাচ? 109 উইক্স এন্ড স্কোয়ার স্পেস উইক্স তো শেষ হয় না আমাদের, উইক্সই শেষ হয় না ভাই। আমি তো এখানে কিছু জিনিস দেখতেছি যে আমাদের মানে কিছু হয় নাই। ও তোমরা উইক্সে আছো, ঠিক আছে। উইক্সে তো তোমাদের স্টোর সব হয়ে গেছে তাই না? স্টোর হয়েছে, কিন্তু প্রথমটা যে ল্যান্ডিং পেজ এখানে মানে কিছু জিনিস মানে বাকি আছে। কিসের বাকি আছে? আমাদের উইক্সে 7 নম্বর ক্লাস চলে, ডিজাইন পাস তো ফারস্টেই শেষ। স্কোয়ার স্পেস বাদ দিলাম, ঠিক আছে আমি এখানে মিলাই দিলাম। তোমরা উইক্স দিয়ে মানে এই চারটা কাজ করবে। এখানে আবার কি বাদ দিলাম? স্টার পহলে ল্যান্ডিং পেজ 20 মার্ক, ভিডিও ক্রিয়েট ল্যান্ডিং পেজ 30 থাকতেছে, ওখানে 20 থাকতেছে, আর উইক্সের স্টোরটাতে তোমার 50 থাকতেছে। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা তোমরা সবগুলো লিংক আলাদা আলাদা ভাবে জমা দিবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে এই দুটো একটা সাইডে করবা, টিউটোরিয়াল পেজ সহ আর এটা একটা সাইডে করবা। ঠিক আছে, তিন নম্বরটা একটু আগে ক্লিক করতে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এক মিনিট, আমার কোন ইন্টারঅ্যাকশন লাগবে না। অর্থাৎ এখানে ক্লিক করলে প্রোডাক্টে যাবে এরকম দরকার নাই, এখানে ক্লিক করলে এক জায়গায় যাবে এটারও দরকার নাই, এটা ক্লিক করলে এক জায়গায় যাবে এটা, তোমার জাস্ট ডিজাইনটা করবা। ক্লিয়ার? বুঝতে পারছো? কিন্তু ধরেন হোম পেজে এটা তো প্রোডাক্ট শো করানো যায়, আবার মানে আমি একটা থিম নিয়ে কাজ করছি, ওখানে আপনার এই যে প্রথমে যে তিনটা ইমেজ আছে না, এই তিনটা ইমেজকে জাস্ট গ্যালারি আকারে শো করানো যায়, প্রোডাক্ট না, জাস্ট গ্যালারি। হ্যাঁ করো, আমার সমস্যা না, আমার লিংক লাগবে। আমি বুঝতে পারছি, তুমি যদি ওই ক্লিক করলে ইমেজে গ্যালারিতে আসবে, গ্যালারি আকারে করতে পারো, স্লাইডার আকারে করতে পারো, প্রোডাক্ট আকারে করতে পারো, যার যেভাবে ভালো লাগে। ক্লিয়ার? আচ্ছা, সো আমি 100 মানে উইক্সে যারা আছে 109, তোমাদেরকে আমি মিড টার্মের শীটটা ক্লাসরুমে দিয়ে দিছি, আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সো তোমরা ক্লাসরুম থেকে চলে যেতে পারো। আমি শুধুমাত্র এখন 110 এর কন্টেন্টটা দেখাবো। সো 10 ব্যাচে যারা আছে একটু খেয়াল করো, একটা শপিফাই স্টোর, শপিফাই একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবা, যে কোনো একটা স্টোরের মধ্যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কন্ট্যাক্ট পেজ অ্যাড করবা, অ্যাড দা ফর্ম টু কন্ট্যাক্ট পেজ এন্ড সাবমিট লিংক অফ কন্টাক্ট পেজ, পেজ লিংকটা সাবমিট করে দিবা। আর ব্রুকলিন নামে একটা থিম আছে, থিমটা কাস্টমাইজ করবা তুমি তোমার মতো করে, তোমার এক্সিস্টিং সাইটের কন্টেন্ট দিয়ে ব্রুকলিন থিমটা কাস্টমাইজ করবা। এক্সিস্টিং যে কয়টা উইজেট থাকবে সবগুলোতে তুমি কন্টেন্ট বসাবা, কোনো দামি কন্টেন্ট যেন না থাকে। তোমরা তোমার মতো ডিজাইন করবা, ব্রুকলিন থিমের কন্টেন্ট গুলো তোমাদের সাইট অনুযায়ী হবে। ঠিক আছে, অর্থাৎ আমি একটা ব্রুকলিন থিম ইম্পোর্ট করার পর কোনো ডেমো কন্টেন্ট থাকবে না, তোমরা তোমাদের কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করবা। আর জেম পেজেস অথবা পেজ ফ্লাই বিল্ডার দিয়ে সেম টু সেম এই সাইটটা বানাবা, যেটা একটু আগে সবাই মানে আগের ব্যাচকেও দেখাইছি। ঠিক আছে, সো এখানে তেমন আহামরি কিছু নাই, এই যে একটা সেকশন, এখানে কিছু লোগো দেওয়া আছে, এখানে দুটো সেকশন দেওয়া আছে, এরপর একটা সেকশন হেডার আর ফুটার। হ্যাঁ, হেডার ফুটার লাগবে না। ঠিক আছে, তারপর হচ্ছে
এখানে একটা সেকশন, এখানে কিছু আইকন সহ কন্টেন্ট এবং আর ভাইয়া যে কন্টাক্ট ফর্মটা যে বললেন ওটা কি জাস্ট ডিজাইন? হ্যাঁ জাস্ট তোমরা তোমার মতো নাম, ইমেইল, ফোন নাম্বার এবং মেসেজ দিয়ে তোমরা একটা কন্টাক্ট ফর্ম ডিজাইন করে ওটা তোমার শর্ট কোটা কন্টাক্ট ফর্মের মধ্যে বসা দিলে হবে। অনেকগুলো অ্যাপ দেখাচ্ছি তোমাদের, দুটো তিনটা অ্যাপ দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে। ঠিক আছে আচ্ছা, পেজ ফ্ল্যাটটা আলাদা একটা স্টোরে, তারপরে যে বুক লিয়ান এটা আলাদা একটা স্টোরে, আর কন্টাক্ট ফর্মটা এটারে যে কোনো একটা, কন্টাক্ট ফর্মটা যে কোনো একটার মধ্যে করে ফেলো। হ্যাঁ ব্রুকলিন থিম একটাতে যাবে আর এটা একটাতে যাবে, কারণ দুটোটাই হোম পেজ। ব্রুকলিন থিম যখন কাস্টমাইজ করবে ওটা হোম পেজে যাবে, আবার জেম পেজ বা পেজ ফ্ল্যাটে যখন করবে এটাও হোম পেজ। সো এই দুটো আলাদা সাবমিটের সময় জাস্ট লিংক আর পাসওয়ার্ড, লিংক এবং পাসওয়ার্ড দিয়ে দিবা। চার নাম্বার হচ্ছে শপিফাই ট্রাস্ট ব্যাচ প্রোডাক্ট পেজে অ্যাড করবা এবং ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট সাইটে অ্যাড করবা এবং তোমার প্রোডাক্ট পেজের লিংকটা জমা দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে 20-20-40 তার মানে তোমার এই মানে জেম পেজেস দিয়ে, যে মানে জেম পেজেস বা পেজ ফ্ল্যাট দিয়ে যেটা বানাবা সেটাতে সবচেয়ে বেশি মার্কস থাকতেছে। আর এগুলো তো ছোট ছোট কিছু ফিচার, সবাইকে ক্লিয়ার? এবং এই একটা ডকের মধ্যে চারটা লিংক জমা দিয়ে দিবা সবাই। সো দ্যাটস অল, ক্লাসরুমে দাও আছে। স্যার ট্রাফিকে কি স্ক্রিনশট দিতে হবে না লিংকটা দিতে হবে? স্টোরের লিংক এবং পাসওয়ার্ড দিয়ে দিবা। ওকে ঠিক আছে। ওকে হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা সাইদুল আছে, সাইদুল একটু কথা বলবে। হ্যাঁ আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে বলতে এই সপ্তাহ থেকে আপনাদের ক্লাস